আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে ইফতারের জন্য এবং রাতের খাবারের জন্য কি কি রান্না করেছি এটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটিতে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আজকে পাবদা মাছ রান্না করব। আমি কড়াইয়ে পেঁয়াজ টমেটো তেল দিয়ে কষিয়ে নিচ্ছি, আর একদিকে কুমড়া ভাজি করছি। আমার কুমড়া ভাজিটা হয়ে এসেছে। আমি লবণ দিয়ে দিব। আমি ট্রাই করছি আমার নিজের মতো করে রান্না করার জন্য। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন, বাট আমি ট্রাই করছি আমার নিজের মতো করে রান্না করার জন্য। আমি হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর আমি অলওয়েজ ট্রাই করি কম সময়ের মধ্যে রান্না করার জন্য, আর রান্না করতে টাইম দিতে আর কি বেশি ভালো লাগে না। আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর আমি যখন রান্না করি তখন আমার মাথায় আসে যে রান্নাটা কত তাড়াতাড়ি শেষ করা যায়। শুধু মনে মনে চিন্তা করি যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, রান্না করতে ভাল লাগতেছে না। তো আমি মাছগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আমি একটু টাইম নিয়ে মাছগুলো কষিয়ে নিব। মাছগুলো আজকে বাজার থেকে কিনেছি, মাছগুলো অনেক ফ্রেশ ছিল। মনে হচ্ছে মাছগুলো খেতে ভালো লাগবে। আমি ঢেকে দিলাম, এদিকে আমার ভাজিটা হয়ে এসেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া আমার এভাবে খেতেই ভালো লাগে, তো আমি সাধারণত মিষ্টি কুমড়া এভাবে ভাজি করি। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার ভিডিও যারা নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি বরাবরের মতোই আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা নতুন, তো আশা করছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই জন্য আমাকে বেশি বেশি করে ইন্সপায়ার করবেন। আমি আশা করছি আপনারা আমাকে ভালো অ্যাডভাইস দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার মাছটা হয়ে গিয়েছে, আমি মাছটা উঠিয়ে নিব। আমি মাছগুলোতে কোনো ঝোল রাখিনি, একদম ভুনা করেছি। আর
আমরা দেখতে দেখতে রমজানের একদম শেষের দিকে চলে এসেছি, আর মাত্র একটি রোজা বাকি আছে। তো আমরা অলওয়েজ ট্রাই করব এই রমজানে আমরা যেভাবে মহান আল্লাহর ইবাদত করেছি, পরবর্তীতে যেন আমরা এভাবেই ইবাদত করতে পারি। দেখতে পাচ্ছেন আমার ছোলা হয়ে এসেছে, এদিকে আমি নুডলসের জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি কড়াইয়ে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি নুডলস আগে থেকে সিদ্ধ করে নেইনি, আমি সচরাচর এভাবেই রান্না করে থাকি, কেননা এভাবে রান্না করলে টাইম কম লাগে। সিদ্ধ করার টাইমটা বেঁচে যায়। আমি পানি দিয়ে দিচ্ছি, আমি পানিটা একদম ফুটিয়ে নিব, পানি না ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমার পানি ফোটানো হয়ে গিয়েছে, আমি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি নুডলস দিয়ে দিব, আমি দুটি কেকের নুডলস করব, আমি সেই অনুযায়ী পানি দিয়েছি। তো নুডলসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি নুডলসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব, আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিম দিব নুডলসে, এজন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আমি ডিম দিয়ে দিচ্ছি। এরপর আমি নুডলসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব, একদম যেন ডিমের সঙ্গে মিক্সড হয়ে যায়, এভাবে করে নেড়ে চেড়ে নিব। আমি চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।